আমি প্রথমত ক্রম বাজারে চলে যাব। ক্রম বাজারে যাওয়ার পরে আমি এখানে সার্চ বক্সে লিখব গেট রেফারেন্স নাম্বার। গেট রেফারেন্স নাম্বার লেখার পরে এখানে দেখেন প্রথমে যে অপশনটা আসছে সেটা হলো গেট ন্যাশনাল নাম্বার, যে ওয়েবসাইটটা আসছে www.kuwait.com.bd কুয়েত, ঠিক আছে। দেখেন এখানে উপরে অ্যাড্রেস লেখা আছে, ও অ্যাড্রেস অনুযায়ী এটার ভিতরে ঢুকবেন, অন্য কোনো ওয়েবসাইটে ঢুকবেন না, সেগুলা ভুল হতে পারে। এটা উপরে যে অ্যাড্রেসটা আছে সেটা খেয়াল করবেন। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে নামলেই লেখা আছে গেট রেফারেন্স নাম্বার, নিচে লেখা আছে সিভিল আইডি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, ঠিক আছে। তো আপনি এই তিনটা অপশন পূরণ করবেন। তিনটা অপশন পূরণ করার পরে দেখেন কি হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সিভিল আইডি নাম্বার বসাবেন, তারপরে পাসপোর্ট নাম্বারটা বসাবেন, অবশ্যই যেটা নতুন পাসপোর্ট নাম্বার ওটা, আগে যদি আপনার নাম্বার পূর্ববর্তীত পাসপোর্ট নাম্বার থাকে ওটা বসাবেন না। এখানে পাসপোর্ট নাম্বারটা বসালাম, তারপর পাসপোর্টের মেয়াদ যে যখন শেষ হবে সেটা এখানে বসাবেন, তারপর পাসপোর্টের মেয়াদ যখন শেষ হবে সেটা এখানে বসাবেন। পরবর্তীতে আমি এখানে সিভিল আইডি নাম্বার বসালাম, তারপরে পাসপোর্ট নাম্বার, তারপর পাসপোর্ট এক্সপায়ারি ডেট বসানোর পরে, মানে পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে সেটা বসানোর পরে আমি গেট ক্লিক করব, ঠিক আছে। গেটে ক্লিক করার পরে দেখেন, গেট ক্লিক করার পর এখানে দেখেন সিভিল আইডি রেফারেন্স নাম্বার, আমার সিভিল আইডি সাথে একটা কোড আসছে সেটাই রেফারেন্স নাম্বার, এই হলো এক সিস্টেম, ঠিক আছে। তো আপনারা এটা যে আমার রেফারেন্স নাম্বার চলে আসছে, তো এই একটা সিস্টেম, ঠিক আছে। আপনাদের কাছে হিজি বিজি লাগতে পারে, হয়তো অন্য কোনো সিস্টেমে আসতে পারে, সেজন্য আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে প্লাস আইকন, আবার এখানে লিখলাম MOI কুয়েত, KUWIT কুয়েত, MOI কুয়েতের পরে এখানে দেখেন হোম পেজ মিনিস্টেরিয়াল, এই যে প্রথম যে অপশনটা আসছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একই সিস্টেম, এটা একটু ভিন্নভাবে আসছে, একই ফেজ, একদম নিচে চলে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে সিভিল আইডি উপরে একটা হ্যাশট্যাগ দেওয়া আছে গোল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম অপশন চলে আসছে, সেম অপশন চলে আসছে সিভিল আইডি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, এখানে বসাবেন, গেটে দিবেন, বাস সেম অপশন, ঠিক আছে। ওইটা গেট রেফারেন্স নাম্বার দিলে আপনি এত কিছু টিপ দেওয়া লাগবে না, সোজা চলে আসবে। আর যদি MOI কুয়েত লেখেন তাহলে আপনি নিচে এসে এই যে সিভিল আইডি এই যে হ্যাশট্যাগ যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে, সেম অপশন, ঠিক আছে। এই দুইটা অপশন, আর কম্পিউটার সিস্টেম হলে সেটা অন্যভাবে আসতে পারে, সেটা এখানে আসে দেখানো সম্ভব না, কম্পিউটার লাগবে। আপনি এইভাবে আপনি সহজে বার করতে পারবেন। তো অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে আপনারা ওইখান থেকে এক ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওই পেজটা চলে আসবে, জাস্ট আপনি সিভিল আইডি পাসপোর্ট নাম্বার এক্সপায়ারি ডেটটা বসাবেন, হয়ে যাবে, আপনার এত ঝামেলার দরকার নেই। সোজা ভিডিও নিচে যাবেন, যাওয়ার পর লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট পেজটা চলে আসবে, বাস সিভিল আইডি নাম্বারটা বসাবেন, পাসপোর্ট নাম্বারটা বসাবেন, শেষ। ওকে, তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সবার উপকার আসবে। দেখা কাল, তো আল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।